ধনী গরিব না দেখে সব করোনা রোগীকে সমানভাবে চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক। বুধবার দুপুরে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি হুঁশিয়ারি করেন, কোনো হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে বরদাস্ত করা হবে না। সরকারের পদক্ষেপের কারণে সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কম বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। সাইফুল ইসলাম রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় 29তম বিসিএস উত্তীর্ণ 2000 চিকিৎসককে জরুরি নিয়োগ দেয় সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশনের আয়োজন করা হয় ঢাকার মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে। করোনা মহামারীর কঠিন এই সময়ে যথাযথ দায়িত্ব পালনের অঙ্গীকার করেন চিকিৎসকরা। দেশে মানুষের সেবায় যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে আমরা কাজে লাগাবো অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের মেডিকেল নলেজে যতটুকু আছে সেটা দিয়ে আমরা মনে করি আমরা পেশেন্টকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব দিতে পারবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই করোনা যুদ্ধে আমরা সফলতা আনতে পারি, মানুষের সেবা করতে পারি। নতুন চিকিৎসকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন খ্যাতিমান চিকিৎসক ও স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার কোনো পেশেন্ট যেন এই রকম অনুভব না করে, তার ভিতরে যেন এমন কোনো অনুভূতি তৈরি না হয় যাতে এই ডাক্তার সম্পর্কে আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে খারাপ ধারণা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অবহেলা মানা হবে না। একটা হাসপাতাল থেকে রোগী ফিরত যাওয়া মানে বিরাট অপরাধ। ওই হাসপাতালটি তৈরি হয়েছে কিন্তু এই মানুষের টাকা দিয়ে, ওই হাসপাতালের যন্ত্রটি কিন্তু কেনা হয়েছে এই জনগণের টাকা দিয়ে, ওই হাসপাতালের ঔষধ আপনার যে বেতনের টাকাটা সেটা জনগণের টাকা থেকে কিন্তু এটা ব্যবস্থা করা হচ্ছে। কারণ সেখান থেকে একটি রোগী ফিরত যাবে এটা আমরা মেনে নিতে পারবো না। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে এই একই সময় ইউরোপে 20,000-30,000 লোক মৃত্যুবরণ করেছে, বেশিরভাগ বয়স্ক লোকরা, বাংলাদেশে সেখানে খুবই অল্প আক্রান্ত, খুবই অল্প। অর্থনীতির চাকা গতিশীল রাখতে গার্মেন্ট ও শপিং মল সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর জাহিদ মালেক। আমরা সকলে মিলে সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।